দেখো, তোমাকে আমি এই কথাগুলো বলার সময় একটু আস্তে আস্তে তোমাকে বেলুড় মঠের ছবিটাই দেখাই। আজকে সকালবেলায় আমরা এসে একটা খুব ভালো দৃশ্য দেখলাম, যে এই যে বেলুড় মঠের একদম ওপরে যে ধ্বজা আমরা দেখতে পাচ্ছি, সেই ধ্বজা কিছুক্ষণ আগেই এই আজকের যে মূল অনুষ্ঠান শুরুর আগে সেটাকে আবার সেখানে স্থাপিত করা হলো, সেই জিনিসটা আমরা দেখছি। তুমি যেরকম বলছিলে, একেবারেই মানে সর্বধর্ম সমন্বয়ের যে প্রচার সেটা প্রথম দিন থেকেই বেলুড় মঠ বা রামকৃষ্ণ মিশনের তরফ থেকে করা হচ্ছে। তার সবচেয়ে বড় কারণ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভাবাদর্শে তৈরি একটি সংগঠন, এবং তাঁরই কথা যত মত তত পথ, এবং তার ফলে বেলুড় মঠের মূল কাঠামো যখন নির্মাণ হলো সেখানেও দেখা গেল বিভিন্ন ধর্মীয় স্থাপত্যের নিদর্শন কিন্তু সেখানে আছে। আমি যদি তুমি যেমন তো জানতে চাইছিলে ইতিহাস, 1897 সালে তো তৈরি হয়েছিল এই রামকৃষ্ণ মিশন, ওই সময়ই কিন্তু মানে ফেব্রুয়ারি মাসে বলা চলে একেবারে দিক বিজয় করে স্বামী বিবেকানন্দ ফিরে এসেছিলেন কলকাতা। তারপরেই তিনি সিদ্ধান্ত নেন যে তিনি যা যা করতে চাইছেন, এবং অবশ্যই তখন তার জীবন একেবারেই রামকৃষ্ণদেবের ভাবাদর্শে অনুপ্রাণিত, এবং তাকে সামনে রেখে সংঘ প্রতিষ্ঠা না করলে হয়তো তার উদ্দেশ্য পূরণ হবে না। প্রাথমিকভাবে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন নাম দিয়ে তৈরি হয়, পরবর্তীকালে অবশ্যই আমরা দেখেছি নাম পরিবর্তন হতে। এবং এই যে বেলুড় মঠের তুমি কাঠামো রয়েছ, সেটা স্বামী বিজ্ঞানানন্দ সেই মন্দিরের নকশাও প্রস্তুত করেছিলেন, এবং তার পরবর্তী সময় ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়, এবং এই মন্দিরের বর্ণনাকেও কিন্তু অনেকে স্থাপত্যের ঐকতান বলা হয়। সেই প্রাঙ্গণেই আজকে এই প্রতিষ্ঠা দিবস পালন, এবং সেটা দেখতেই এত মানুষের ভিড়। অনেক ধন্যবাদ তোমাকে অরিত্রিক। তোমার নাম যেন সব সময় মনে থাকে, ঠাকুর তুমি আমাকে কৃতকৃতার্থ করেছো, আমি আমার ধর্ম অধর্ম পাপ পুণ্য কর্ম অকর্ম সমস্ত তোমার পাদপদ্মে সমর্পণ করছি, তুমি আমায় শুদ্ধা বুদ্ধি দাও, আমায় স্মরণ মননের জন্য মনের সেই অবস্থাটি করে দাও, মনকে সেভাবে উত্তোলিত করো। আর সবসময় তো ঠাকুরের স্মরণ মনন সম্ভব হবে না, স্বাভাবিকভাবে রামকৃষ্ণ সংঘকে ভালোবাসতে হবে। রামকৃষ্ণ সংঘকে যদি ভালোবাসা হয় তাহলে মনে রাখতে হবে যে রামকৃষ্ণ সংঘকে ভালোবাসা মানে শ্রীরামকৃষ্ণকে ভালোবাসা, এবং শ্রীরামকৃষ্ণ জীবনের শেষ দিনে অবশ্যই আসবেন আপনার আমার সবার হাত ধরে আমাদের কাঙ্ক্ষিত ধামে পৌঁছে দেবেন। এই কথাগুলো বলে আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে এই গরমের মধ্যেও আপনারা এসেছেন, অনেক সংখ্যায় এসেছেন এবং আমার কথাগুলো ধৈর্য সহকারে শুনেছেন। ঠাকুরের কাছে, মায়ের কাছে, স্বামীজি মহারাজের কাছে প্রার্থনা করি আপনাদের সর্বাঙ্গীন কল্যাণ হোক, সর্বে সুখিন ভবন্তু, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাপনুয়াঃ। সবাই সুখী হোক, সবাই নিরাময় থাকুক, সবাই সত্য শিব সুন্দরের দর্শন লাভে ধন্য হোক, কারো যেন কখনো কোনো কষ্ট না হয়, দুঃখ না হয়। ধন্যবাদ, নমস্কার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।